জি 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 তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি হ্যাঁ আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি ব্যানার আমার ছবি না হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে জি একটা একটা ইসের সাথে স্ট্রিকের সাথে মানে একটা মানে হাজি ওই যে ভাইয়া আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি যেটা বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি দেবো ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা ই করবো এই তো ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকবে জি কারোর যদি বাধা দেয় জি তা ট্রাম্পের ছবির উপরে যদি কোনো ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে জি তখন এটা পাঠায় দেওয়া যাবে যে জিনিসের সরকার কি করতেছে দেখো বুঝছো জি আপা জি সামনে দিকে ট্রাম্পের ছবি দিয়ে জি সবাই থাকবে জি আপা দুই পাশেও তারা থাকবে সবাই একটা একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি জি 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 তা আয় বাধা দিন দিলে ওই ওই ছবি যখন ওই মিছিলে বাধা দেবে জি ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবে ঠিক মতো ছবি উঠাবে জি ক্যামেরা ক্যামেরা আলাদা করে মিছিল করলাম আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম হ্যাঁ জি তাহলে সেই ছবি আমরা পাঠিয়ে দেবো জি আপা ঠিক আছে আপা জি ইনশাল্লাহ ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করো ওটা তো নূর হোসেন দিবস নূর হোসেনের ছবি ছবি থাকবে গণতন্ত্র মুক্তি পার্ক স্বৈরতন্ত্র নিপাত যাক তিনি সফল স্বৈরতন্ত্র জি সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সে 250 তোমার 250 জন এসআই চাকরি দিল না তাদের বের করে একটা ছুতা দিয়ে কি নাস্তা নিয়ে গোলমাল করছে নাস্তা নিয়ে গোলমাল করার জন্য একটা চাকরি মানে তাকে সার্টিফিকেট দেবে না পাসিং আউট প্রার্থী ইকবি এটা কি ধরনের কথা এটা হয়নি কখনো অসভ্যতার একটা সীমা থাকে আমার এতগুলি পুলিশ মারল আওয়ামী লীগের আমরা তো 370 জনের নাম পাইছি সংখ্যা তো আরো বাড়বে আরো বাড়বে আমি তো সমস্ত ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি তারপরে ঘর বাড়ি কত পোড়ালো জি এসব হিসাব বের করো সব হিসাব আমরা কোন কলা গন্ডায় করে নেব জি আপা আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল রাইফেল ওটা সব জায়গায় চালু করে দিয়ে দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনালে দিয়ে দেওয়া হচ্ছে জি জি এটা ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব জি আপা তো ওই ওই ভালো গ্যাদারিং যাতে হয় কারণ এক জায়গায় বড় গ্যাদারিং হলে ওরা বেশি কিছু করার সাহস পাবে না আর এখন তো একটু মোরালি ডাউন আছে হ্যাঁ পিলারি আসলো না তার বান্ধবী আসে নাই জি আসার কথা আসার কথা ছিল ভালো বন্ধুত্ব আছে সেটা আমি জানি সে হারিয়ে যাওয়া তো কি হইল তোমার যেটা বলো ওটা করো জি আপা দেখি কত আর আমরা আমাদের এটার মধ্যে দিয়ে আমেরিকা ফার্স্ট টাইম যাবে জি ওখানে যে চোখে চোখে আমি ছবি দেখলাম চোখে মুখে পাইতে হকার বসাইয়ে তবল দেয় হ্যাঁ হ্যাঁ ওই হকার বসাইছে আবার ওই প্রত্যেক দিন করে টাকা নেয় আবার ওই যে রাত্রে ওই হিন ইনসিডেন্টে ওই থাকে পেশাব পায়খানা করে নষ্ট করে আলেছি আমরা তো আস্তে ধীরে যদি এরকম হয় আমরা আস্তে ধীরে বসে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা অফিস করা শুরু করবো ইনশাল্লাহ ওখানে পায়খানা করে কোথায় ওই ভিতরে ফলরে ফলরে রাস্তার উপর বিষয় আর রাস্তার উপর বিছানে পরে রাত্রে যখন চলে যায় তখন ওই চৌকিগুলো অফিসের ভিতর রাখে জি হ্যাঁ এটা করতে হবে আমাদের আর আমাদের কত ঘর বাড়ি পড়াইছে দোকানপাট তোমার ইন্ডাস্ট্রি যা যা পড়াইছে সব তালিকা বাইর করো জি আপা এলাকা এলাকায় সব জায়গায় ঢুকে যাচ্ছে প্রত্যেক এলাকা থেকে এই তথ্য হিসাবে কতজন মারছে কতজন হিন্দু মারছে কতজন পুলিশ মারছে কতজন ই মারছে সব ঢাকায় যে চিকোটা থানায় ওরা আগুন দিয়ে পড়ে এসেছে সে প্রত্যেক থানায় কিন্তু পুলিশ মারা গেছে পুলিশ মারা গেছে হ্যাঁ সেটা কিন্তু সামনে আসে না জি ওই তথ্য বাইর করো জি আপা ইনশাল্লাহ
আমাদের তো কারো নাই, সবাই বাড়ি, আমাদের আত্মীয় পরিবার যারা ছিল, তারপর পার্টির নেতা কর্মী, প্রত্যেকটা এমপি, সবারই বাড়িঘর পোড়ানো। এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পোড়া, কালো তো আচ্ছা এখান থেকে সব খবর গুলি আসে পাইতো। এরকম যখন মানে সেই পাকিস্তানের হানাদার বাহিনী, তোমার তো দেখো নাই, আমরা তো দেখছি, ঠিক পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে করছে ঠিক তাই করে যাচ্ছে। এখন তো কত মারছে তার হিসাব নেই, পুলিশ যে কত মারা গেছে তার হিসাব নেই। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাত্রে ওই যে বিপ্লব, মানে আমরা তো ই করি যে সৈন্য হত্যা দিবস, ওরা বিপ্লব সংহতি দিবসের পোস্টার লাগাইছে হলে হলে, বুঝছেন। পরে সাধারণ শিক্ষার্থী, আর সাধারণ শিক্ষার্থী না, ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলো বৈষম্য বিরোধী, ওরা ছাত্রদলে দিছে ধাওয়া, ধাওয়া দিয়ে ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করছে। মিছিল করার পরে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই, ছাত্রদলেরও ভয় পাই। তা এই নিয়ে তারা ওই রকম ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করছে, মোটামুটি ছাত্রদলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই। অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে, প্রক্টর অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তা ওরা এইগুলা প্রক্টরের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই, ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না, রাজনীতি থাকবে না, রাত্রে কেন তারা ব্যানার লাগাইলো, এই জবাব চায় আর কি। কিন্তু খবরটা পাইলে সুবিধা হয়, তাহলে একটা দুইটা ধরতে পারলে বাকি সবগুলি ঠিক আছে, খবর বের করে।